বরাক সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 বছর ধরে বন্ধ থাকা কাগজকল নিয়ে কোনো কথা না বললেও দলের বিধায়ক দিলীপ পাল এ নিয়ে মুখ খুললেন। তিনি সরাসরি এই মিল থেকে কোটি কোটি টাকা প্রাক্তন মন্ত্রী প্রয়াত শহীদুল আলম চৌধুরী, গৌতম রায়, রাহুল রায়, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেব লুট করেছেন বলে মন্তব্য করেছেন। বারবার বলছি এবং সিবিআই তদন্ত চলছে এবং আমি আমরা জোর দেব সিবিআই তদন্ত, কঠোরভাবে সিবিআই তদন্ত হওয়া, তাহলে গিয়ে ধরা পড়ে যাবে কারা লুটেপুটে খেয়েছে, এটা পরিষ্কার। প্রথমে শহীদুল আলম চৌধুরী লুটেছেন, তারপর গৌতম রায়, রাহুল রায় ধ্বংস করেছে মিলটাকে, লুটেপুটে খেয়েছে শত সহস্র কোটি টাকা, তারপর সন্তোষ মোহন দেব সেটা পূর্ণাহুতি দিলেন। সন্তোষ মোহন দেব আজ নেই, তবুও আমার দুঃখের সঙ্গে নামটা নিতে বাধ্য হচ্ছি। কংগ্রেসেরাই সব লুটেপুটে খেয়েছে এবং আমি তো মনে করি যে কংগ্রেসের যে নেতারা এবং কিছু ঠিকাদার আর কিছু উচ্চপদস্থ এইচপিসির কর্মচারী যারা এই মিলটিকে ধ্বংস করেছে, সেদের তাদের তাদের কাছ থেকে তাদের যে টাকাটা তারা লুটপাট করেছে সেই টাকা আদায় করে তাদের দরকার পড়লে আইনের মাধ্যমে তাদের জমি বাড়ি ক্রয় করে সেই টাকা দিয়ে মিলটি চালু করতে হবে। তিনি একই সঙ্গে মিল নিয়ে যারা আন্দোলন করছেন তাদের অনেকে দালাল বলে উল্লেখ করে বলেন এরাই লুটেপুটে খেয়েছেন মিলটি। আজকে যারা এসপিসি নিয়ে আন্দোলন করছেন এরা কারা, খবর নিয়ে দেখুন ওরা কারা, ওরা কংগ্রেসের সঙ্গে জড়িত, কংগ্রেসের কিছু পালি নেতা জড়িত আছে, আর কিছু দালাল শ্রেণীর মানুষ যারা ঠিকাদার যারা এত বছর এসপিসিকে ধ্বংস করেছে তারা জড়িত আছে, তাদের ইনকাম বন্ধ হয়ে যাবে, হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, যারা কর্মচারীরা আছেন আমরা তাদের সমবেতি এবং সরকার তাদের কথা ভাবছেন। আমার সঙ্গে আমরা গত পরশু দিন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং অন্যান্য মন্ত্রীরা ছিলেন, হিমন্ত বিশ্ব শর্মা ছিলেন, রাজ্যিক সভাপতি ছিলেন, কর্মচারীদের দুঃখ দুর্দশা বা তাদের যে অসুবিধা হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি, সরকার বুঝতে পারছে এবং তাদের স্বার্থ রক্ষার জন্য কিছু একটা করা হবে। কিন্তু মিল যারা আন্দোলন করছেন তারা কারা,